চন্দন, চন্দন ছাড়া পুজো ঘর ভাবাই যায় না, পুজো ভাবাই যায় না। শুধু পুজো কেন বলবো, যে কোনো শুভ অনুষ্ঠান চন্দন ছাড়া হয়ই না। সেটা ভাইফোঁটাই বলুন কিংবা জন্মদিনই বলুন, যে কোনো উৎসব চন্দন ছাড়া কল্পনাই করা যায় না। এই চন্দন দু রকমের হয় আমরা জানি, লাল চন্দন এবং সাদা চন্দন। এখানে যে চন্দনটি আমরা দেখছি, এটি সাদা চন্দনের গুঁড়ো এবং সাদা চন্দন। এই সাদা চন্দন আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার জেনে নিই চন্দন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। প্রথমেই যেটা বলবো ত্বকের ক্ষেত্রে কতটা উপকারী সেই প্রসঙ্গে, সেটা হলো আপনার যদি কোনো ডার্ক সার্কেল থেকে থাকে, অর্থাৎ চোখের নিচে কালি বা চোখের ওপরেও কালি যদি থেকে থাকে, সেক্ষেত্রে চন্দন কতটা উপকারী। আপনার যদি ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে অল্প পরিমাণ চন্দনের গুঁড়ো নেবেন, সেই সঙ্গে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে দিন। সারা রাত এইভাবেই রেখে দিন, তারপর সকালবেলা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যে চোখের চারপাশের কালো দাগ অনেকটা দূর হয়ে যাবে, কারণ চন্দন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহের সমন্বয়ে গঠিত, যেটা আপনার মুখের রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেবে। এর বিরোধী প্রদাহজনক এজেন্ট আছে যেটা বলিরেখা দূর করতে সাহায্য করবে। চন্দন একটি চমৎকার অ্যান্টি এজিং উৎস হিসেবেও পরিচিত, কিন্তু এই সময় একটু নজর রাখবেন যেন চোখের ভেতরে চন্দনটা ঢুকে না যায়, ওপরে যেন থাকে। চামড়ার ওপরটায় লাগাবেন, আপনার স্কিনের মধ্যে লাগাবেন এবং শুকিয়ে গেলে ভালো করে সারা রাত রেখে দিন, সকালবেলা ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল আপনার অনেকটা চলে যাবে। এবার আসি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে চন্দন আমাদের কতটা উপকারী। মসৃণ এবং উজ্জ্বল ত্বকের জন্য চন্দন খুবই জরুরি। সেক্ষেত্রে আপনি হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন, 20 মিনিট এই অবস্থায় রেখে দেবেন, তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন। নিয়মিত যদি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের রং অনেক উজ্জ্বল হয়ে যাবে। আমাদের অনেক সময় রোদে পোড়া থেকে এক ধরনের দাগ তৈরি হয়, এটা আমরা রাস্তায় বেরোতেই হয় আমাদের, রোদে পুড়তেই হয়, সেই সময় স্কিনে দেখবেন একটা কালো পোড়া পোড়া দাগ হয়ে যায়। ওই রোদে পোড়া ভাব দূর করতে যদি চান তাহলে চন্দন আপনাকে রাখতেই হবে। সেক্ষেত্রে কি করবেন একটু বলে নিই, শশার রস, চন্দনের গুঁড়ো, দই ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন, তারপর সেই পেস্টটা আপনি ভালো করে স্কিনে লাগিয়ে নিন। 20 মিনিট এভাবে রেখে দেবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন আপনার স্কিন। এই ফেস প্যাক রোদে পোড়া ভাব কমাবে এবং রোদের পোড়ার কারণে যে ত্বক জ্বলে যায়, ঝলসে যায়, সেই সমস্যাটারও অনেকাংশেই সমাধান করতে পারবে। শুধু তাই নয়, মুখের দাগ দূর করতেও চন্দনের ভূমিকা অনস্বীকার্য। কিভাবে একটু বলে দিই, ডিমের কুসুম, মধু ও চন্দন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন, সেটা ভালো করে মুখে মাখবেন, তারপরে শুকিয়ে গেলে আবার ধুয়ে নেবেন। এভাবে করতে থাকলে মুখের দাগ আপনার দূরে চলে যাবে। প্রতিদিন 2 চা চামচ চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে যদি একটি পেস্ট বানাতে পারেন এবং সেই পেস্টটি মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দেবেন, এভাবে প্রতিদিন যদি রাখতে পারেন তাহলেও আপনার মুখের দাগ অনেকটাই দূরে চলে যাবে এবং আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই ঘরে সাদা চন্দন রাখুন অথবা চন্দনের গুঁড়ো রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।